আবার আমরা ফিরে আসলাম আর একটা নতুন জমজমার টেক নিউজ নিয়ে। টেক নিউজ নিয়ে ফিরে আসতেই হতো, এক তো আপনারা অপেক্ষা করে আছেন তার জন্য, আর দ্বিতীয়ত এত ইন্টারেস্টিং সব খবর জমা হয়েছে আজকে, না দিলে মনে হয় সেটা খুবই বড় অপরাধ হয়ে যেত। সত্যি প্রতিটা খবর আমি কোনটা ছেড়ে কোনটা বাজবো বুঝে পাচ্ছিলাম না, তবু চেষ্টা করবো ছোট করে টেক নিউজ দেওয়ার এবং অনেক খবর কভার করার। তাহলে চলুন একটা লাইক করে আমরা চলুন, ভিডিওতে লাইক করতে বলছি কিন্তু, একটা লাইক দিয়ে চলুন আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম খবর, শাওমি ইন্ডিয়া অবশেষে পিতৃহারা হয়েছে। মানে ব্যাপারটা এরকম, শাওমি ইন্ডিয়া যার হাত ধরে তৈরি হয়েছিল, যাকে বলা যায় ইন্ডিয়াতে শাওমির জনক, সেই মনু কুমার জৈন, সেই সব দিয়ে শাওমি ছেড়ে দিয়েছেন। মানে এই ব্যাপারটা বিশ্বাস করার মতো নয়, কিন্তু এটাই বাস্তব যে মনু কুমার জৈনের মতো একজন মানুষ, তিনি শাওমিকে ইন্ডিয়াতে এই জায়গায় নিয়ে এসেছিলেন, তিনি 9 বছর বাদে শাওমি ছেড়ে দিলেন। আমি জানি না এটা কী ব্যাপার, এর ভেতরের সব রহস্য এখনও কিছু জানা যায়নি, বাইরে আসেনি, তবে এটা মনে রাখতে হবে যে ইন্ডিয়াতে শাওমি টাকা পয়সা দিয়ে চুরি করেছিল, মানে ট্যাক্স ফাঁকি দিয়েছিল, এইসব ব্যাপার নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। মনু কুমার জৈন ইন্ডিয়াতে থাকছিলেনই না, তিনি দুবাইতে গিয়ে দীর্ঘদিন ধরে গোপনে ছিলেন, এইসব ব্যাপার হয়েছিল। তো এখন সেসব দেখা যাচ্ছে যে তিনি শাওমি ছেড়ে দিলেন, দেখা যাক ভবিষ্যতে কী হয়, এইসব ব্যাপারে নিয়মিত খবর আসবে, তার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি আর কি। দ্বিতীয় খবর, চারিদিকেই যে চ্যাট জিপিটি করে এত হইহট্টগোল হচ্ছে, এত আলোচনা হচ্ছে, চীন কি বসে থাকবে? চীন তো চ্যাট জিপিটি তৈরি করেনি, তারা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়াচ্ছে না? চীন সবার থেকে পিছিয়ে থাকবে এটাকে হতে পারে? তো চীনও ঠিক করেছে, চীনের বিশেষ করে সবথেকে বড় সার্চ ইঞ্জিন, সবথেকে বড় যে কোম্পানি বাইডু, তারা ঠিক করেছে তারা একটা চ্যাট জিপিটির মতো চ্যাটবট নিয়ে আসবে এবং সেটা তারা মার্চ মাসেই লঞ্চ করতে চলেছে। তো সেখানে নতুনত্ব কী হবে, হ্যাঁ সেটাও আমাদের চ্যানেলেই জানতে পারবেন। Nothing Phone 2, না এটা নয়, কিন্তু Nothing Phone 2 এর ব্যাপারে অবশেষে খবর আছে, এবং সেটা দুঃখের খবর বলবো না ভালো খবর বলবো, সেটা নিয়ে কনফিউশনও রয়েছে। তার কারণ Nothing এর সিইও কার্ল পেই, তিনি বলেছেন Nothing Phone 2 আসবে এবং এবার তারা প্রথম সেটা US মার্কেটে নিয়ে আসবেন, তারা US এর ওপর ফোকাস করবে, US এর লোকদের একটা বিকল্প, স্যামসাং অ্যাপেল বাদ দিয়ে একটা বিকল্প তৈরি করে দেবে বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছিল যখন তারা কোম্পানি এনেছিল, এটা তাদের ফোকাস ছিল, কিন্তু সেটা পুরোপুরি হয়নি। তো তারা এবার Nothing Phone 2 এর ব্যাপারে, সেই ব্যাপারে ফোকাস করবে এবং তারা US এর মার্কেটে প্রথম Nothing Phone 2 লঞ্চ করবে। এবং সেই Nothing Phone 2টা কবে লঞ্চ হবে? এই 2023 সালেই লঞ্চ হবে, তবে 2023 সালের শেষের দিকে। তারপর কালপেই বলেছেন যে হ্যাঁ বাইরেও লঞ্চ হবে, আমাদের দেশগুলোতেও আসবে Nothing Phone 2, তবে সেটা আস্তে আস্তে 2024 সালের শুরু। তো গোটা 2023 সালে আমরা Nothing এর আর কোনো দ্বিতীয় ফোন পাবো না, এটা শুনতে কেমন লাগছে না? পরের খবর, গাড়ির খবর, চার চাকা গাড়ি আর কি, সেই গাড়ির মার্কেটে দেখা যাচ্ছে লাগাতার 3 বছর, মানে এই বছরও টয়োটা কোম্পানি দুনিয়াতে সব থেকে বেশি বিক্রি করেছে গাড়ি, টপ সেলিং কোম্পানি হয়েছে। আর আমাদের চ্যানেলে এরকম টেকনোলজির ব্যাপারে ফোনের বাইরেও অন্যান্য নিউজ দেওয়া হয়, তার জন্যই আমাদের চ্যানেলে টেক নিউজ নয় TSG নিউজ আসে। খেয়াল আছে তো আজকে রাত্রে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ লঞ্চ হতে চলেছে, গোটা দুনিয়া অপেক্ষা করছে এর জন্য। কিন্তু এটাও পাশাপাশি সত্যি যে S21 সিরিজ যখন লঞ্চ হয়েছিল আমি লাইভ করেছিলাম, 22 সিরিজ যখন লঞ্চ হলো লাইভ না করলেও সেটা নিয়ে বেশ এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে, আপনাদের মধ্যেও বোধহয় ছিল। তো এইবার আমি যেন সেই আগের এক্সাইটমেন্টটা ফিল করতে পারছি না। হ্যাঁ খুবই এক্সাইটমেন্ট আছে, কিন্তু আগের মতো কি আছে? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর একটা ফোনও কিন্তু রিসেন্টলি বেশ আলোচনায় উঠে এসেছে, Realme GT Neo 5, রিয়েলমির একটা ফোন বেশ কিছুদিন বাদে বেশ আলোচনাতে আসছে, তার কারণ এই ফোনটাতে 240 ওয়াটের ফাস্ট চার্জার আছে। কিন্তু শুধু কি তাই, রিয়েলমি আজকে এই ফোনটার অফিসিয়াল টিজার লঞ্চ করেছে এবং সেখানে ফোনটার ব্যাক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশান লাইট, সেটাকে নোটিফিকেশান লাইট বলবো নাকি এরকম একটা গ্লিফ লাইট বলবো, তো যাই হোক না কেন সেই গ্লিফ লাইটটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে। এবং কোম্পানি বলেছে ওই ফোনটা Realme GT Neo 5 30 সেকেন্ড চার্জ করলে তারপর নাকি 2 ঘন্টা ফোনটা ইউজ করা যাবে, ভাবুন, অবশ্যই খুবই ভালো ব্যাপার। ফাস্ট চার্জিং সত্যি সত্যি কোথাও কোথাও কাজে লাগে, এটা ঠিকই, কিন্তু তবুও মনে হয় এতটাও কি দরকার আছে। পরের খবর, পাঠান মুভিটা কারা কারা দেখেছেন, কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। তো এই মুভিটা নতুন নতুন রেকর্ড তৈরি করছে, শাহরুখ খানের মুভি অবশ্যই রেকর্ড তৈরি করবে, এটাই স্বাভাবিক, বিশেষ করে 4 বছর বাদে তিনি এসেছেন। তো সেই মুভিটা নতুন রেকর্ড এটাই যে প্রথম 7 দিনে তার কালেকশন শুধু ইন্ডিয়াতে 315 কোটি রুপি। চায়না চিপ মেকিং যে ইকুইপমেন্টগুলো
যেগুলো আছে সেগুলোর অ্যাক্সেস যাতে কোনোভাবে না পায়। চায়নাকে তো ব্যান করা হয়েছে, তারা ইউএসএর টেকনোলজির বিভিন্ন রকম চিপ ইউজ করতে পারবে না। হুয়াওয়ের মতো কোম্পানি তারা কোয়ালকমের থেকে ওই 4G চিপ নিয়ে কাজ চালাচ্ছে, 5G নিতে পারবে না, এই ব্যাপারগুলো তো রয়েছে। কিন্তু চাইনিজ বেশ কিছু কোম্পানি আছে যারা চিপের ওপর কাজ করছে, হুয়াওয়ে নিজে চিপ নিয়ে কাজ করছে, যে ভবিষ্যতে তারা নিজেরা চিপ যাতে তৈরি করতে পারে। কিরিন চিপ দিতে পারছে না, কিন্তু তারা এখনও 12 ন্যানোমিটারে তৈরি চিপ তারা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে যাতে না পৌঁছতে পারে, যাতে 5 ন্যানোমিটার 3 ন্যানোমিটার চিপের জায়গায় না যেতে পারে, যাতে পিছিয়ে থাকে, তার জন্য ইউএস, জাপান আর নেদারল্যান্ড একটা নতুন চুক্তি করেছে এবং চায়নার ওপর আবার একটা নতুন ব্যান এনেছে। তো চিপ ইন্ডাস্ট্রির ব্যাপারটা পুরোপুরি এই দেশগুলো নিজেদের কক্ষীগত করে রাখতে চায়। চায়না যে জায়গাটাতে পিছিয়ে আছে এবং উন্নতি করার চেষ্টা করছে, সেই জায়গাটা যাতে করতে না পারে, বিশেষ করে দ্রুত না করতে পারে, তার জন্য এরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো চায়নার প্রসঙ্গে মনে পড়লো যে হুয়াওয়ে কী করছে। হুয়াওয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর আছে। হুয়াওয়ে স্ট্রাগল করছে, তারা কিরিন প্রসেসর দিতে পারছে না, তারা 4G চিপ দিয়েই কাজ চালাতে বাধ্য হচ্ছে, তাদের ফোনে গুগল সার্ভিস নেই, এসব ব্যাপারগুলো রয়েছে। কিন্তু তবুও তারা হারমোনি ওয়েসের নতুন নতুন ভার্সন নিয়ে আসছে। এছাড়াও হুয়াওয়ে দেখা যাচ্ছে চাইনিজ মার্কেটে Q4 2022 হিসাবে তারা ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু করেছে, অর্থাৎ তারা আগেরবার 7 পয়েন্ট সামথিং করেছিল, এবার 9%-এরও বেশি তারা সেল করেছে, তারা বাড়ছে, নেগেটিভে যাচ্ছে না। কিন্তু সেখানে চাইনিজ মার্কেটে অ্যাপেল ছাড়া অন্য প্রতিটা কোম্পানি কিন্তু নেগেটিভের দিকে আছে, কেউ গ্রোথ করেনি, সবাই ডিক্লাইন করেছে। অ্যাপেল আর হুয়াওয়ে একমাত্র দুটো কোম্পানি যারা গ্রো করছে। স্যামসাংকে কম্পিট করার জন্য আইফোন কি করতে পারে? অ্যাপেল তাদের iPhone 15 সিরিজে যেটা টপ ভেরিয়েন্ট হবে, iPhone 15 আলট্রা বা এরকম কিছু একটা, তো সেই টপ ভেরিয়েন্টটাতে এবার 6x পেরিস্কোপিক জুম দিতে পারে। কারণ এই জায়গাটাতে স্যামসাং সবসময় অ্যাপেলকে 10 গোল দিয়ে যায়, তো এবার অ্যাপেল বোধহয় সেই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করছে, 6x দিয়ে দূরত্বটা কমিয়ে ফেলার চেষ্টা করছে, এটা মিং চিং কোর লিক থেকে জানা গেছে। ইন্ডিয়াতে আজকে বাজেট ছিল এবং বাজেটে গভর্নমেন্ট স্মার্টফোনের ওপর এবং টিভির ওপর থেকে কিছু ট্যাক্স কমিয়েছে, যার ফলে আশা করা যাচ্ছে যেখানে স্মার্টফোনের দাম বেড়েই চলছিল ক্রমশ, এবার একটু হয়তো কমের দিকেও দেখা যেতে পারে। তো স্মার্টফোনের দাম কি আদৌ কমবে, নাকি কোম্পানিগুলো সেই বদমাইশি করে ওই জায়গাটা, ওই যেটুকু দাম কমেছে সেইটুকু টাকা লাভ হিসাবে নিজেদের ঘরেই নিয়ে যাবে, সেটাই দেখার। আর ইন্ডিয়াতে যদি স্মার্টফোনের দাম কমে, তাহলে বাংলাদেশে অবশ্যই আনঅফিসিয়াল স্মার্টফোন আপনারা একটু হলেও তো কম দামে পাবেন, বাংলাদেশেও সেখানে লাভ কিছু দেখা যাবে। চ্যাট জিপিটি নিয়ে বিতর্কের শেষ নেই। আমরা চ্যাট জিপিটি নিয়ে দুটো ভিডিও বানিয়ে ফেলেছি, সেকেন্ড ভিডিওটা দেখেছেন তো, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখে নেবেন। তো সেই চ্যাট জিপিটির ব্যাপারে এক একজনের এক এক রকম মন্তব্য। যিনি জিমেল তৈরি করেছিলেন, গুগলের জিমেলের স্রষ্টা, তিনি বলেছেন যে আগামী 2 বছরের মধ্যে চ্যাট জিপিটি গুগলকে মুছে দেবে। ভাবা যায়, তিনি বলছেন চ্যাট জিপিটি গুগলকে মুছে দেবে এবং গুগলের যেটা সবথেকে বড় ব্যবসা আর কি, সার্চ ইঞ্জিনের ব্যবসা, সেই ব্যবসাতে গুগলকে টিকতেই দেবে না, চ্যাট জিপিটি এই ব্যবসাটা নিয়ে নেবে। তো দেখা যাক এক একজনের এক এক রকম প্রেডিকশান কোনটা মেলে সেসব অবধি। ভবিষ্যৎ খুব ইন্টারেস্টিং হবে, আমার মনে হচ্ছে একটু টাইম মেশিন থাকলে গিয়ে দেখে আসতাম যে কী হয়। স্মার্টফোন বোরিং হয়ে যাচ্ছে, কিন্তু টেকনোলজি ক্রমশ আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। আর টেকনোলজির ব্যাপারে নতুন নতুন খবর পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।